কেউ কি আপনাকে সহযোগিতা করেছে বা খাবারের জন্য কোনো খাবার টাবার দেয়নি? আপনি এমনিতে কি করেন? এখন কি মানুষ পাচ্ছেন? মানে এখন মানুষ না, আপনি খাবারও পাচ্ছেন না, না খেয়ে দিন কাটছে, কষ্ট করতেছেন অনেক। তো আজকে যে খাবার পেয়ে মানে খাচ্ছেন, আল্লাহর কাছে কোন কি দোয়া করবেন? সকাল থেকে কোনো কিছু খেয়েছিলেন? সকাল থেকে খাওয়া বলতে একটা বিস্কুট খেয়েছি 2 টাকা দামের, কাল থেকে না খাওয়া, খুব কষ্ট করে আসি। বর্তমান মনে করেন রিক্সা নিয়ে কালকে বার হয়েছিলাম, এই যে হাতে আঙ্গুলে গাড়ি মারছে, পেটে খিদা থাকলে কি ঘুম ধরে? আপনি কি করছিলেন? আপনাকে যে বাড়ি দিল, আপনি কি করছিলেন? আমি কিচ্ছু করিনি, আমি অসহায়ের মতন গাড়িটা ঘুরে নিয়ে গ্যারেজে গেছি। 2 দিন থেকে না খাওয়া, মনে করলাম যে 150 টাকা হলে খাওয়া যাবে, 150 তো যাওয়া পারলাম না, 150 তো আমার আবার এই রোগ বেশি, দেশের লোক মানা করে যে 150 আসো না, ঢাকাতে থাকো। আবার ঢাকাতেও আপনার ভাড়া কোনো কিছু না? আরে এখানে বসে তোমার এখানে কাজ হলে হয় না? তো আপনার হচ্ছে পুলিশে আবার আপনাকে মেরেছে, মারছে দেখলাম এখানে, কপালের এখানে আঘাত পাইছেন, হাতের কোন জায়গায় আঘাত পাইছেন? হাতের এই জায়গাতে, এই যে লোকটা ইয়ে করতে পারতেছি না, ব্রেকটা যে চাবাবো তাও পারতেছি না, তারপরে সমস্যা হচ্ছে। তো আবার কেউ সহযোগিতাও করছে? কেউ সহযোগিতা করে, এখন পর্যন্ত এই খাদ্য খাদ্য করছি, কেউ স্যার না বসা, কোনো সাহায্য স্বাগত কেউ করে না। তার মানে আজকে যে আপনি খাবার পেয়েছেন, এই যে খাবার খাচ্ছেন, তো কেমন লাগছে? এবং যারা যে সমাজে বিত্তবান মানুষ আছে তাদের প্রতি আপনার কি কথা থাকবে? অনেক ভালো, আল্লাহ পাক জানে এই অসুখটা জান দূরত জান নিবারণ করে, এটাই চাইতেছি। মানে অসুখের কারণে অনেক সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই অসুখটা জান আল্লাহ পাক জান নীরবে জান তুলে নেয়, রক্ষা করা মালিক তো সে, করলে তো 1 সেকেন্ড লাগবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে সমাজের সমস্ত মানুষ যারা আছে তারা খুবই আসলে কষ্টের ভিতর দিন কাটাচ্ছে। আমরা আজকে উদ্যোগ গ্রহণ করেছি, আজকে উদ্যোগ গ্রহণ করে আজকে তাদের জন্য অল্প কিছু খাবারের ব্যবস্থা করছি, এটা আসলে যথেষ্ট নয়। তবে আমরা এই বিষয়টি আপনাদের দেখানোর একটাই মূল কারণ যে আপনারা সমাজে যারা বিত্তবান মানুষ আছেন তারা যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে হয়তো আমাদের সমাজে এ সমস্ত মানুষ তাদের পেটে একটু ভাত যাবে। আজকে তারা কাজ করতে পারছে না, আজকে তারা যারা কর্মজীবী মানুষ ছিল, এই যে ভাই সে হচ্ছে রিক্সা চালাতে, কিন্তু রিক্সাও চালাতে পারছে না, পুলিশের কষাঘাতে সে জর্জরিত অবস্থায় তার মাথায় আঘাত পেয়েছে, আপনারা সেটাও দেখতে পারলেন। এমন তো অবস্থায় কি করার আছে? তারা তো না খেয়ে মারা যাবে, অর্থাৎ এই অবস্থা তৈরি হয়েছে যে অবস্থার মাঝে আসলে বেঁচে থাকা খুবই কঠিন একটা বিষয়। তারা অনেক খুব আজকে খুশি হয়েছে এই অল্প পরিমাণ আমরা খাবার দিয়েছি। আমরা আসলে আমাদের নিজেদেরও আসলে অর্থ ওই রকম নাই যে আমরা সকলকে খাবার দিতে পারবো। এজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান যে এই ধরনের মানুষের পাশে এসে আপনারা একটু দাঁড়ান।